हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के तुम्हारे साथ शेयर करब एक दारुण सुंदर रेसिपी, साउथ इंडियन रेसिपी, कार्ड राइस रेसिपी। एटा अंध्र प्रदेश, कर्णाटक, केरला लोकजनेरा किन्तु एटा भीषण भावे खाए। तो जारा मने करछो जे एकघेयेमी भात डाल तरकारी खाबो ना, तारा किन्तु ए रेसिपिटा इजिली बाड़ीते तैरी करे निते पारो। आबार जारा হয়তো বাড়িতে সেদিন রান্না বান্না করার কোনো মুড নেই, সেটা সেদিনও কিন্তু এই ধরনের রেসিপি খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। তো আর এটা কিন্তু ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই ইজিলি তৈরি হয়ে যায়। আর দই তো এমনি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, বিভিন্ন রকমের ভিটামিনস আছে, তো আরও অনেক কিছুই উপকরণ আছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তাহলে চলো তোমরা দেখে নাও ঝটপট যে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। তো এই কার্ড রাইস তৈরির জন্য এখানে আমি নিয়েছি টক দই, এটাতে মোট 1 কাপ মতন টক দই আছে। তো টক দই এটা আমার কেনা দই, তো যদি বাড়িতে পাতা দই হয় তাহলে তো খুবই ভালো। আর এখানে আছে ভাত, তো এই ভাতটা আমি ঠান্ডা করে নিয়েছি, কিছুক্ষণ আগেই এটা করা হয়েছে। তো এটা ঠান্ডা করে নেওয়া ভাত, তো যদি ভাত বেড়ে যায় সেই ভাত দিয়েও কিন্তু হবে, কিন্তু ভাতটা অবশ্যই এক্ষেত্রে একটু গড়া গড়া ভাত হতে হবে। তো প্রথমে আমি এই ভাতটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মোট 1 কাপ পরিমাণে ভাত আছে। ভাতটাকে আমি একটু চামচে করে একটু চটকে নিচ্ছি। ভাতটা অবশ্যই কিন্তু গলা গলা হতে হবে, তাহলেই বেশি ভালো হয়। তো আমি ভাতটাকে চামচে করে চটকে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দইটা। টক দইটা আমি একটু ফেটিয়ে রেখেছি। এটাতে 1 কাপ ভাত আছে, আর 1 কাপ ভাতের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপই টক দই। যতটা ভাত দেবো ততটাই কিন্তু টক দইটা দিতে হবে। এবার আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন চিনি, একটু এটা মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আর এর মধ্যে দেবো একটু নুন। এখানে আমি প্লেন নুনই ইউজ করেছি, তো যদি বিট নুন থাকে তাহলে বিট নুনও তোমরা দিতে পারো। চিনি আর নুনটা দেওয়ার পর আবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এইটার মধ্যে যে ফোড়নটা দেবো সেটা আমি এরপরে তৈরি করে নেব। কার্ড রাইসের ফোড়ন বানানোর জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে 2 চামচ মতন আমি সর্ষের তেল দিয়েছি। এবার ওতে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতন গোটা সর্ষে দিয়ে দিচ্ছি। আমি এতে 1/2 চামচ মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন বিউলির ডাল দিয়ে দিচ্ছি, এতে আমি 1/2 চামচ মতন ছোলার ডাল দিয়ে দিচ্ছি, এতে আমি কারি পাতা, এখানে মোট আমি 15 থেকে 20টা কারি পাতা দিয়েছি। সেই মাছে হালকাভাবে এটাকে একটু নেড়ে নিলেই ফোড়নটা হয়ে যাবে। তো দেখো একটু লাল লাল হয়ে গেছে, ডালগুলো দেখেই বোঝা যাচ্ছে, তো সেই জন্য ফোড়নটা কিন্তু একদম পুরো রেডি। এবার আমি এই ভাতটার সাথে, মানে এই মিক্সচারটার সাথে এই ফোড়নটা অ্যাড করে নেব।
এটা খুবই হেলদি একটা রেসিপি। যদি লঙ্কা না দেওয়া যায়, মানে শুকনো লঙ্কা না দেওয়া গেলে এটা কিন্তু বাচ্চাদেরও ইজিলি খাওয়ানো যাবে, মানে 2 বছরের উপরের বাচ্চাদের। আর খেতেও কিন্তু এটা খুব টেস্টি হয়, লাঞ্চ বা ডিনারে তো খাওয়া যায়। আবার অনেকে কি করে, লাঞ্চ বা ডিনার হয়ে গেল তারপরে এটা কিন্তু ডেজার্ট হিসেবেও এটা অনেকে খায়। আবার এর মধ্যে যদি একটু কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড বাদাম বা একটু ফলমূল সাজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা ডেজার্ট হিসেবে খুবই ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে একটু চাট মশলা অ্যাড করব। এর মধ্যে আমি এভারেস্টের চাট মশলা অ্যাড করছি, জাস্ট একটুখানি দিলেই এটা হয়ে যায়। চাট মশলা দিলে অন্যরকম খেতে লাগে, না দিলেও চলে, কিন্তু এটা দিলে বেশ একটা ভালো গন্ধ ছাড়ে। একদম পুরো রেডি। তোমরাও বাড়িতে একদিন এটা ট্রাই করো, দেখবে দারুণ লাগবে খেতে। কার্ড রাইস একদম পুরো রেডি। সিরিয়াসলি এটা দারুণ খেতে হয়েছে। আর এটা যদি ফ্রিজে ঠান্ডা করে রেখে খাওয়া যায় তাহলে কিন্তু এটা এক্সেলেন্ট লাগে। আর ফল টল দিয়ে তো মানে আর কোনো কথাই নেই, দারুণ খেতে লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করবে। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।